এখনো বাংলাদেশে প্রায় 1 লক্ষেরও বেশি শিশু মৃত্যু হয়। আমরা প্রত্যেক মাসে 500টি স্বাস্থ্য কেন্দ্রে করতে পারি তাহলে পরে 1.5 লক্ষ ডেলিভারি হবে। অনেক শিশুদেরকে পাচার করে দেওয়া হয়, অনেকে শিশু শ্রমে আক্রান্ত বলতে পারেন, শিশু শ্রমে নিয়োজিত বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে দারিদ্রতার কারণে। অনেক শিশুরা আবার পানিতে ডুবেও মারা যাচ্ছে, আবার অনেক শিশুরা জন্মের সময়ই নানাবিধ সমস্যায়, জটিল সমস্যায় মৃত্যুবরণ করে মা ও শিশুরা। এই বিষয়গুলো আমরা জানি এবং এই বিষয়গুলো যাতে সমাজে না ঘটে আর পরিত্রাণ পাওয়া যায় সেই কাজগুলো আমাদের করা প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার দিকে তাদেরকে এগিয়ে যেতে হবে, তো সেবাগত যাতে ত্রুটি না হয়, মায়েরা যাতে অসুস্থ না হয়, শিশুরা যাতে অসুস্থ না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের আপনারা জানেন এখনো আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি এখনো অনেক কম আছে, আমরা সেটাকে বাড়াতে যাচ্ছি। আমাদের দেশে প্রায় 4,000 ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রয়েছে, কিন্তু সেগুলো 8 ঘন্টা কাজ করে এবং অনেক ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার যেগুলো রয়েছে এই পরিবার কল্যাণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর কিছু মেরামতের প্রয়োজন, জীর্ণশীর্ণ রয়েছে। আমরা এটাও জানি যে 8 ঘন্টা কোনো হাসপাতাল বা ক্লিনিক চললে সেখানে রোগী সহজে আসতে চাইবে না, কারণ মানুষের প্রয়োজন স্বাস্থ্যসেবা বা ডেলিভারির কার্যক্রম 24 ঘন্টা হতে হবে। তা আমরা এ যাবৎ কালে এই কাজটি করা হয়নি, 24 ঘন্টা সেবা এবং সপ্তাহে 7 দিন সেবা নিশ্চিত করা হয় নাই, কিন্তু এখন থেকে আমরা এই সেবা নিশ্চিত আমরা করতে যাচ্ছি। যদি 24 ঘন্টা 7 দিন সেবা আমরা দেই তাহলে পরে মায়েরা তাদের সেবা আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে নিবে, পরিবার কল্যাণ কেন্দ্রে নিবে, অনেক সময় রাত্রে প্রয়োজন হয়, যে কোনো সময় প্রয়োজন হয়, তারা প্রাইভেট সেবায় না যে আমাদের এখানে সেবা নিবে এটা আমি বিশ্বাস করি। এখানে আমরা প্রাথমিক স্টেজে 4,000-এর মধ্যে আমরা 500টি নিয়েছি, নাম দিয়েছি মডেল FWC ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, যেখানে 24 ঘন্টা সেবার ব্যবস্থা থাকবে, প্রয়োজনীয় জনবল ওখানে দেওয়া হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে এবং আমরা আশা করি এখানে সেবার সংখ্যা এবং মান বৃদ্ধি পাবে। আমাদের দেশে আজও শিশু মৃত্যুর হার আপনারা জানেন প্রায় 30-এর মধ্যে, 1,000 জন্মের মধ্যে। আমরা হিসাব করে দেখেছি এখনও বাংলাদেশে প্রায় 1 লক্ষেরও বেশি শিশু মৃত্যু হয় এবং সেটা আমরা কমাবার চেষ্টা করছি বিভিন্ন পর্যায়ে। এবং আমাদের দেশে সিজার সেকশনও অনেক হয়, প্রাইভেটে গেলে পরে তো প্রায় 60-70% সিজারিং সেকশন হয়, যেটা আমাদের কাম্য নয়। WHO অনুযায়ী এটা 15-20% বেশি হওয়ার কথা না, কিন্তু নানান কারণের জন্যে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আপনি জানেন এই সি সেকশন বেশি করা হয়। আমরা যদি আমাদের এই FWCগুলোকে সচল করে ফেলতে পারি, যেটা এখন 500টি আমরা করতে যাচ্ছি, এই 500টির মধ্যে আপনারা একটা হিসাব, সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি, এখন যেটা হয় আমরা দেখেছি মাসে দুই তিনটা ডেলিভারিও হয় না, বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি।
এবং আমাদের সেদিন আমরা চিটাংয়ে গিয়েছিলাম, কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে আলোচনা হলো। ওখানে বেশ কিছু এফডব্লিউসি 24 ঘন্টা সেবা দিচ্ছে এবং তারা আমাকে বলেছে যে ওখানে মিনিমাম 20 জন করে প্রত্যেক মাসে ডেলিভারি হয়, 20-25টি ডেলিভারি হয়ে থাকে। আমরা যদি কিনে 20-25টা ডেলিভারি আমরা প্রত্যেক মাসে 500টি স্বাস্থ্যকেন্দ্রে করতে পারি, তাহলে পরে 1.5 লক্ষ ডেলিভারি হবে, যা বর্তমানে 10-15 হাজার বেশি হচ্ছে না।